না, তারা কিভাবে প্রভাবিত হয়ে উজ্জীবিত হয়ে একজন মানুষের 18 মিনিটের একটা ভাষণের দিক নির্দেশনায় একটা স্বাধীন দেশ আসো কথা বলো। বঙ্গবন্ধুর ভাষণ আমরা সবাই জানি, উনি কিভাবে বাঙালি জাতিকে সম্বোধন করেছিলেন, এই ভাষণের মধ্যে কি ছিল এটা আমরা সবাই জানি, আমরা সেই ভাষণ হাজার বার শুনেছি এবং আমরা যতদিন বেঁচে থাকব এই ভাষণকে আমরা হৃদয়ে ধারণ করব এবং শুনব এবং আমরা এটাকে আমাদের পথ চলার পাথে হিসাবে ধরে নেব। যদি আমরা এই ভাষণটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে বঙ্গবন্ধুর এই ভাষণের কয়েকটা মূল দিক ছিল, যার 1 নম্বর ছিল তৎকালীন সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা। বাঙালি জাতি 52 থেকেই আন্দোলন করে বাংলা ভাষা, 6 দফা, স্বাধিকার এবং যে আন্দোলনের শেষ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ দিয়ে, বঙ্গবন্ধু সেই প্রেক্ষাপটটা কিন্তু তার ভাষণে প্রথমেই বলেছেন এবং সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করেছেন। ওই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু নিজের অবস্থানটাও ব্যাখ্যা করেছেন এবং উনি ওই প্রেক্ষাপটে কি ভূমিকা নিতে চান তাও তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। ওই ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদদের ভূমিকা কি ছিল, বাঙালির উপর পশ্চিম পাকিস্তানের শাসন ব্যবস্থা কেমন ছিল, আমরা কি ধরনের দেশ চেয়েছিলাম, কি ধরনের শাসন ব্যবস্থা চেয়েছিলাম, পশ্চিম পাকিস্তানিদের শাসন ব্যবস্থায় আমরা আমাদের অধিকারটা কিভাবে চেয়েছিলাম সেটাও কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন। যখন আন্দোলন চলছিল তখন পাকিস্তানি জান্তা সামরিক আইন দিয়েছিল, বঙ্গবন্ধু তার ভাষণে ক্লিয়ারলি বলেছিলেন সামরিক আইন প্রত্যাহার করতে হবে এবং বাঙালি যে যাদেরকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, সবার বিচারও করতে হবে। বঙ্গবন্ধু এই অত্যাচার বন্ধ এবং এই সামরিক শাসন মোকাবেলার হুমকিও দিয়েছিলেন এবং তিনি বাঙালি জাতিকে বলেছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানের প্রতি অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে হবে এবং হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তিনি দিয়েছিলেন। সর্বোপরি নিগৃহীত জনগণকে বলেছিলেন এই আক্রমণকে প্রতিহত করো এবং উদারতা আহ্বান বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই 18 মিনিটের একটা ভাষণ একটা দেশের স্বাধীনতা এনে দিয়েছে। এই বিষয়গুলি আমরা জানবো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে, আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে জানাবে, তারা বক্তৃতায়, তারা কবিতায়, তারা গানে সেটা আমাদেরকে উপলব্ধি করবে। তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। তো বঙ্গবন্ধু যেহেতু বলেছিলেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, সেটা আমাদেরকে নিয়ে যায় ভাষা আন্দোলনের 52 সাল থেকে শুরু করে এরপরে যত আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনেই কিন্তু আমরা রক্ত দিয়েছি। মার্চের ভাষণের আগেও কিন্তু 5, 6, 4 তারিখে সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাকিস্তানি জান্তা, পুলিশ, সেনাবাহিনী আমাদের নিরস্ত্র জনগণের উপর অত্যাচার করেছে, হত্যা করেছে এবং বাংলার রাজপথ সবসময় রক্তে রঞ্জিত হয়েছে। বঙ্গবন্ধু এক সময় বলেছিল এই মানচিত্র আমি কি দিয়ে আঁকবো, এই মানচিত্র আমি রক্ত দিয়ে আঁকবো, এই মানচিত্র আমি রক্ত দিয়ে এঁকেছি। আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে এটা উপলব্ধি করতে হবে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, সহজে আসেনি, এসেছে। আমাদেরকে এই দেশটাকে পুনর্গঠন করতে হবে, স্বাধীনতার যে সুফল সেটা সবার মাঝে পৌঁছে দিতে হবে, এটাই হবে আমাদের আজকের দিনের আমাদের শপথদীপ্ত শপথ। এবং এই বিষয়টা আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের অন্তরে এটাকে একেবারে প্রবেশ করিয়ে দিতে হবে, যাতে এই চেতনা তারা কোনোদিন ভুলে না যায়, এই আত্মত্যাগ যদি কোনোদিন ভুলে না যায়। এবং যার উৎসাহে উদ্দীপনা, যার ভাষণে উদ্দীপ্ত হয়ে আমরা এই সংগ্রামটা করেছি তাকে যেন আমরা কখনোই ভুলে না যাই। আমি আমার ভাষণ দীর্ঘায়িত করব না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করব এবং উপস্থাপকটিকে অনুরোধ করব আমাদের মূল আলোচনা যেখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করবে সেখানে চলে যেতে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে।
স্বাগত বক্তব্য শেষে আমরা সরাসরি চলে যাব আমাদের শিক্ষার্থীদের পরিবেশনা দেখতে। আমাদের শিক্ষার্থীরা আজকে আলোচ্য প্রতিপাদ্য বিষয় সম্পর্কে তাদের সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করবেন, তারা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করবেন, পরিবেশনা করবেন গান। প্রথমেই এ পর্যায়ে আমি ডেকে নিতে চাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের গোলাম রাব্বিকে আজকে প্রতিপাদ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী দেওয়ার জন্য। মিছিলের প্লাকারে উত্তাল বর্ণমালা, দুহাত বাড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন ডানা, প্রত্যাশা দিন পেরিয়ে আসবে নতুন দিন, স্লোগানে তাই ঝাঁঝালো কাব্য দিন। আসসালামু আলাইকুম, সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু জীবনের একটি লক্ষ্য ছিল, একটি স্বপ্ন ছিল, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার মানুষের মুক্তি। পদ্মা মেঘনা যমুনা সর্ব অঞ্চলের মানুষ 7ই মার্চে একটি ভাষণ শুনেছিল, যে মানুষটি সেই 48 থেকে শুরু করে 71 পর্যন্ত ধাপে ধাপে সেই মহাজাগরণের ডাকটি দেবার জন্য নিজেকে তৈরি করেছেন ইতিহাসের সমান্তরালে, আর দেশের মানুষকে প্রস্তুত করেছেন সেটাকে সারা দিয়ে এক মহাজাগরণের সামিল হয়ে ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠ সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তিনি হলেন 7ই মার্চের ভাষণের রচয়িতা, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের মার্চে বাংলাদেশ কার্যত স্বাধীন, স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছে, জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়েছে, আর দেশ চলছে আওয়ামী লীগের নির্দেশে। এই অবস্থায় মার্চের শুরুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন একতরফাভাবে স্থগিত করলেন, বাংলাদেশ জ্বলে উঠল। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দেবেন তৎকালীন রেসকোর্স ময়দানে, আর ওই দিনের ভাষণ শুনে সবার মনে হচ্ছিল ভেতর থেকে যেন কেউ শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য তার কণ্ঠে ঝুগিয়ে দিচ্ছিল, আর জলপ্রপাতের মতো তার কণ্ঠ থেকে নেমে আসছিল অনর্গল শব্দ ঝর্ণা। সেই ভাষণ ছিল অগ্নিশলাকা, যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের ওই দাবানলকে, যার সামনে টিকতে পারেনি শক্তিশালী পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দেশীয় সহযোগীরা। 103 পঙ্ক্তির সেই ভাষণ তখন সারা বাংলাদেশের বুকে ঝড় নিয়ে এসেছিল। ওমর সেই ভাষণটি ক্যালেন্ডারে একটি তারিখকে মহাকালের দেয়ালে সূর্য চিহ্ন হয়েকে অনন্তকালের জন্য ভাস্বর করে দিল। যতই দিন যাচ্ছে বঙ্গবন্ধু ততই উজ্জ্বল হচ্ছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে তাকে ভালোবাসা জানাচ্ছে বাংলাদেশের মানুষ। তার এই ভাষণ এখন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর তালিকাভুক্ত। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ চিরস্মরণীয়, মানুষকে দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধু সেই বড় ভয়া এখনো মানুষকে সাহসী করে তোলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ গোলাম রাব্বিকে। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বিবরণী শুনব ফার্মাসি বিভাগের আরফা শাহিন সেনের কাছ থেকে। সাতই মার্চকে কেন্দ্র করে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মহোদয় সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় 7ই মার্চের ভাষণ এবং বাঙালি জাতিসত্তার জাগরণ। অগ্নিঝরা মার্চ মাস, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে 7ই মার্চ একটি স্মরণীয় দিন। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কেননা 1971 সালের এই দিনে বাঙালি জাতিকে তিনি মুক্তির বাণী শুনিয়েছিলেন, আর সেই ভাষণের এই সফল পরিণতি আজকের এই স্বাধীন বাংলাদেশ। তিনি বলেছেন, আমি থাকি আর না থাকি বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেবে না থাকে, বাঙালি রক্ত যেন বৃথা না যায়, যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 71-এর 7ই মার্চে প্রভাতের সূর্য উঠেছিল যেন অন্যরকম ভাবে, সেদিনের বাতাস আর রেসকোর্স ময়দানের রূপও ছিল ভিন্নতর। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন? সেদিন কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু চোখে শব্দ নিয়ে এসেছিল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর শিশু পাতা কুড়ানিরা। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন? তত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি ঘোষণা দিলেন যে এখন মুক্তির সংগ্রামের সময়, ঘরে ঘরে বাঙালিরা যাতে দুর্গ গড়ে তোলে, প্রস্তুতি নেয় চূড়ান্ত যুদ্ধের জন্য।
47 বছরে 18 মিনিটের এই ভাষ্যদের আবেদন এতটুকু কমে? আজ এত বছর পরও মানুষ তার এই ভাষ্য তন্ময় হয়ে শুনেন। এই একটি ভাষ্যদের মধ্য দিয়ে তিনি একটি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। তার এই একটি বক্তৃতা ছিল একটি অগ্নিশলাকা যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের ওই দাবানলের, যার সামনে টিকতে পারেনি শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দেশীয় সহযোগীরা। এতে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কেননা এই একটি ভাষণেই পুরো দিক নির্দেশনা ছিল। তার এই 7ই মার্চের ভাষণের বড় শিক্ষা হলো, কোন জাতিকে তার আত্মনিয়ন্ত্রণ এবং স্বাধিকার থেকে বঞ্চিত করা যায় না, বন্দুকের নল বা অস্ত্রের মুখে দাবায় রাখা যায় না। তার এই ভাষণ শুধু 1971 সালে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেনি, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতিগোষ্ঠীকে অনুপ্রেরণা যোগাতে থাকবে। কারণ এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিশেষে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এবং এতক্ষণ যারা অসীম ধৈর্য নিয়ে আমার বক্তব্য শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আরফা। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো সিএসি বিভাগের আমিনা সুলতানা নিপুকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। স্লোগানে স্লোগানে কম্পিত চারপাশ, বুকে সবার হৃৎপিণ্ডের ধকধকানি। নেতা এসে দাঁড়ালেন জনসম্মুখে, আবৃত্তি করলেন জনতার কাঙ্ক্ষিত কবিতাখানি। এইবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় সুধী, আমি আমিনা সুলতানা নিপু। আজকের এই মহতী আয়োজনে সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার সকল ভাই বোনদের জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় 7ই মার্চের ভাষণ ও বাঙালি জাতিসত্তার জাগরণ। 7ই মার্চ বঙ্গবন্ধু ছিলেন বেলা 3টা 20 মিনিটে। লাখো মানুষের উপস্থিতিতে রেসকোর্স ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। পুরো ময়দানে লাখো বাঙালির কণ্ঠে তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মঞ্চে উঠেই তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন দরজো গলা। বঙ্গবন্ধু বললেন, ভাইয়েরা আমার, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরপর বঙ্গবন্ধু নামে বলে গেলেন মহান মুক্তিযুদ্ধের অমর মহাকাব্য। সবার মুখে কথা একটাই, বাংলার স্বাধীনতা। শেখ মুজিবুর রহমানের এই ভাষণ পরবর্তী সময়ে স্বাধীনতার সংগ্রামের বীজ মন্ত্র হয়ে ওঠে। তার উদ্দীপ্ত ঘোষণা বাঙালি জাতি পায় স্বাধীনতার দিক নির্দেশনা। প্রায় 18 মিনিটের এই ভাষণে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। তার দেওয়া স্বাধীনতার ডাক সারা দেশ ছড়িয়ে পড়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই মুক্তির সংগ্রামে বলেন, আমাদের মুক্তির সংগ্রাম, এইবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঘোষণা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা দিয়েছিল। জাতির উদ্দেশ্যে এই ছিল তার যুদ্ধ পূর্ব শেষ ভাষণ। তাই এতে তিনি দিক নির্দেশনা দিয়ে প্রস্তুতির কথা বলেছিলেন। তখন বাঙালির হাতে কোনো অস্ত্র ছিল না, তাই যা যা আছে তাই নিয়ে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। প্রকৃত পক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া বঙ্গবন্ধুর এই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই ভাষণে সামরিক শাসককে বিচক্ষণ ও দূরদর্শী নেতা বঙ্গবন্ধু বললেন, মার্শাল ল প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর ভাষণ জুড়ে ছিল আসন্ন যুদ্ধের রণকৌশল ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তবে তা ছিল বেশ কৌশলে। তিনি প্রধানমন্ত্রী তো নয়, তিনি এই দেশের মানুষের অধিকারের কথা বলেছেন। বঙ্গবন্ধু জানতেন কোন পরিস্থিতিতে কোন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তাই এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু জাতির সামনে কেবল একটি স্বাধীন রাষ্ট্রই উপস্থাপন করেননি, বরং এর ভবিষ্যৎ কি হবে তাও তুলে ধরে। ঐতিহাসিক ভাষণের যে ধারাবাহিকতায় 26 মার্চ 1971 জাতীয় পিতা ঘোষণা করেন বাঙালি জাতির বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই
এই মার্চের ভাষণ, সাতই মার্চের ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস। সম্ভবত পৃথিবীতে অন্য কোন ভাষণ এতবার উচ্চারিত হয়নি। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের এই ভাষণে দিক নির্দেশনা ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূল মন্ত্র। বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ একটি জনগোষ্ঠীর মুক্তির কালজ এক মহাকাব্য। এই ভাষণে তাদের দর্শিতা ও সম্মোহনী ক্ষমতা প্রকাশ পেয়েছে। এই ভাষণ পাল্টে দিয়েছে একটি দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গী। এই ভাষণ মানুষকে স্বাধীনতা কামী করে তোলে। এই ভাষণে ছিল বহু মাতৃত্বের বৈশিষ্ট্য মন্ডিত, শুধু বাঙালির জন্যই নয়, বিশ্ব মানবতার জন্য অবিস্মরণীয় অনুকরণীয় এক মহামূল্যবান দলিল। ইউনেস্কোর সাম্প্রতিক সিদ্ধান্তে এটি স্বীকৃত হয়েছে। গণতন্ত্র, উচ্চ মানবিকতা, ত্যাগ ও দেশপ্রেমের উজ্জ্বল আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সংগ্রাম, জাতিভেদ বৈষম্য ও জাতি নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মানবতার মুক্তির সংগ্রামে যুগে যুগে এই ভাষণ অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিনা সুলতানা নিপু। এবার আমাদের সর্বশেষ পরিবেশনা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন আইন বিভাগের শিক্ষার্থী আসমাউল হোসনা প্রভি। বঙ্গবন্ধুকে নিয়ে প্রভি শোনাবে একটি বিপ্লবী গান। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান আমি শুরু করতে যাচ্ছি। বাংলার গান বাঙালির প্রাণ, বাংলার মান বাঙালির প্রাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার প্রাণ বাঙালির মান, বাংলার প্রাণ বাঙালির মান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। বাংলার প্রাণ বাঙালির মান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্রকণ্ঠ ঘোষণা স্বাধীনতা সংগ্রাম, সাত মার্চ অগ্নি বিনা জাগে বঙ্গধাম। বজ্রকণ্ঠ ঘোষণা স্বাধীনতা সংগ্রাম, সাত মার্চ অগ্নি বিনা জাগে বঙ্গধাম। মুক্তির পথে তুমি নেতা কীর্তিমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। বাংলার প্রাণ বাঙালির মান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকের বুলেটে কেড়ে নিল প্রাণ, শোকাহত বাঙালি হারালো সম্মান। ঘাতকের বুলেটে কেড়ে নিল প্রাণ, শোকাহত বাঙালি হারালো সম্মান। সবুজ বাংলার বুকে নিত্য জ্যোতিষ্মান, গণতন্ত্র কথামালা বাঁচার বিধান। সবুজ বাংলার বুকে নিত্য জ্যোতিষ্মান, গণতন্ত্র কথামালা বাঁচার বিধান। মানুষের মাঝে রবে চির অমলান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। বাংলার প্রাণ বাঙালির মান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফরজানা, আমি আমার মাননীয় উপাচার্য মহোদয়ের অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। সিদ্ধজিৎ, আজকে যে অনুষ্ঠানটা, এটা বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের মাধ্যমে হচ্ছে, এবং আমাদের ছেলে মেয়েদের কাছে এই বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র সম্পর্কে একটু জানাবার প্রয়োজন আছে। ওরা কিন্তু জানে না যে আমাদের এখানে আমরা গবেষণা কেন্দ্রটি করেছি 2019 সালে। আমাদের একটি মিউজিয়াম আমাদের করেছি, এখানে লাইব্রেরি আছে এখানে, এবং নানা তথ্য দিয়ে আছে এখানে, এবং আমাদের আগামীতে এখানে আমাদের পিএইচডি এমফিল করা হয়। এবং আজকে
এবং এই এই প্রতিষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। তিনি এটা অনুমোদন দিয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নর্দার্ন ইউনিভার্সিটির এই বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রটি একটি ব্যতিক্রম। সুতরাং এটা আমাদের ছেলে মেয়েদের কাছে এবং যারা আছেন তাদের কাছেও এটা কিন্তু পৌঁছে দিতে হবে যে আজকে এই বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র থেকে আজকে এই মহৎ দিনে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি যে প্রতিষ্ঠানটিকে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ প্রভিকে। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে আমরা এবার শুনবো আজকের আয়োজনের উপস্থিতদের কথা। আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আয়োজনের সম্মানিত উপ-উপাচার্য ও ব্যবসা প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। আজকের 7ই মার্চের ভাষণ ও বাঙালি জাতিসত্তার জাগরণ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, এই আলোচনা সভার সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম স্যার, উপস্থিত রেজিস্ট্রার, আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আমরা ছাত্রদের আলোচনা শুনছিলাম যে 7ই মার্চের ভাষণ এবং বাঙালি জাতিসত্তার জাগরণ। এবং আমরা যদি বঙ্গবন্ধুর 1971 সনের 7ই মার্চের 18 মিনিটের বক্তব্যটি যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা বেশ কয়েকটি সেলিয়েন্ট ফিচার আমরা এখানে দেখতে পাব এবং যার কারণে বাঙালি জাতি এই ভাষণের পরে জেগে উঠেছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা দেখি যে বঙ্গবন্ধু আসলে মানুষের মুক্তি চেয়েছিলেন, মুক্তি, নিপীড়িত মানুষের মুক্তি চেয়েছিলেন। তিনি বলেছেন যে আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। অর্থাৎ তিনি মানুষের মুক্তি এবং মানুষের অধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন এবং ওনার ধারণা ছিল, উনি বুঝতে পেরেছিলেন যে এই বাংলার মানুষ নিপীড়িত, বাংলার মানুষ মুক্ত না, বাংলার মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে এবং পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এই অধিকার লুণ্ঠিত হচ্ছে। আর সে অধিকার কিসের অধিকার? অর্থনৈতিক মানে স্বাবলম্বিতার অধিকার, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাবলম্বিতার অধিকার, যে অধিকার থেকে আমরা মানে বঞ্চিত ছিলাম বঙ্গবন্ধু বক্তৃতায় সেই বক্তব্য তুলে ধরেছেন। তিনি বঙ্গবন্ধু তার বক্তৃতায় আরো বলেছেন যে একটি শাসনতন্ত্র প্রয়োজন। উনি বারবার বলেছেন পাকিস্তানি শাসকদের যে আসেন আপনারা, আমরা অ্যাসেম্বলিতে কথা বলি, আমরা বসি, একটি শাসনতন্ত্র তৈরি করে যার প্রেক্ষিতে এই অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকারগুলি নিশ্চিত করা যাবে, বাঙালির এই অধিকারগুলি নিশ্চিত করা যাবে, যদিও যে সে কথাগুলি পাকিস্তানিরা শোনেননি। তিনি বিশ্বাস করতেন, ন্যায্যতায় বিশ্বাস করতেন। আমরা দেখেছি উনি বলেছেন যে বঙ্গবন্ধু বলেছেন যে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। এর অর্থ কি? যে উনি ন্যায্যতার পক্ষে ছিলেন এবং উনি ন্যায্যতা নিশ্চিত করার জন্য এই বাঙালি জাতির পক্ষে উনি বক্তব্য রেখেছিলেন। বঙ্গবন্ধু শান্তিপূর্ণ সংগ্রামে বিশ্বাসী ছিলেন, উনি ভাঙচুর জ্বালাও পোড়াও এই সংগ্রামে বিশ্বাস ছিলেন না। তিনি বলছেন যে আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন, আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন, জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। অর্থাৎ উনি শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের জন্য উনি লড়েছেন, অভিজ্ঞানের বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু তার এই বক্তব্যের মাধ্যমে এটাও তুলে ধরেছেন যে উনি শহীদদের রক্তের সাথে বেইমানি করে তিনি ক্ষমতায় যেতে চান না, একথাও তিনি বলেছেন যে 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই, আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়া কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অর্থাৎ তিনি এই শহীদদের রক্তের সাথে বেইমানি হোক বা বেইমানি করুক উনি এটা মেনে নেননি। উনি মানুষের অধিকারের প্রতি এতটা নিশ্চিত করার প্রতি এতটা অনুরক্ত ছিলেন যে তিনি বলেছেন আমি
প্রধানমন্ত্রীত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। উনি নিজের প্রধানমন্ত্রীত্ব উনি বলছেন আমার দরকার নাই, আমরা অধিকার চাই। মানুষ অধিকারকে উনি কিভাবে কিভাবে দৃঢ়ভাবে উনি মানে অনুভব করলে উনি এই কথা বলতে পারেন। উনি আরো বলেছেন যে যে নিপীড়ন যে অত্যাচার সেটা যদি সেখান থেকে বাঁচতে হয় তাহলে ঘরে ঘরে দুর্গ তুলে তুলতে হবে, অর্থাৎ সকলকে সেই সংগ্রামে যোগদান করতে হবে। তিনি বলছেন আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ করে তোলো, প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। অর্থাৎ উনি যে এই যে সম্পৃক্ততায় বিশ্বাস করতেন, সকলকে সাথে নিয়ে, যেটাকে আমরা বলি গণতন্ত্র, সকলের ওপিনিয়ন নিয়ে, সকলকে সাথে নিয়ে দৃঢ়তার সাথে তিনি এই অবিচার অনাচার নিপীড়ন থেকে বাঁচতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতা কামী মানুষ ছিলেন, যেটা তার এই বক্তব্যের মাধ্যমে এসেছে। উনি বলছেন যে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। অর্থাৎ উনি কি পরিমাণ স্বাধীনতা কামী ছিলেন এটা এই কথা দ্বারা বোঝা যায়। এই বক্তব্যের মধ্যে আরো এসেছে যে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে, আসলে বর্ণ ধর্ম গোত্র নির্বিশেষে যদি কোনো কিছু আদায় করতে তাহলে একসাথে এগিয়ে যেতে হবে। উনি বলেছেন যে বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে। অর্থাৎ উনি সকলকে সমান চোখে ধর্ম নিরপেক্ষভাবে উনি এটা দেখতে চেষ্টা করেছেন। এবং সবার শেষে উনি মূলত এই যে 18 মিনিটের ভাষণ, মূলত এটি একটি স্বাধীনতা ঘোষণার দলিল, উনি স্বাধীনতা ডাক দিয়েছেন। উনি বলেছেন যে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। অর্থাৎ আমরা এই বক্তব্যটি, বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তব্যটি যদি সত্যিকার অর্থে অ্যানালাইসিস করি এবং এর টিচিং এবং এর থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমরা দেখব যে একটি নিপীড়িত জাতি একটিকে জাগ্রত করার জন্য তার এই বক্তব্যটি যে অনুপ্রেরণামূলক ছিল এবং 7.5 কোটি মানুষকে জাগিয়ে তুলেছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয়েছিল। সো আজকে এই আলোচনা সভায় যারা বক্তব্য রাখছেন এবং আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ জানাই যে ওরা এই আজকে এই আলোচনা সভাটি আয়োজন করার কারণে, আজকে এই জাতীয় দিবস ঘোষণা করার কারণে আজকে ওরা জানতে পারছে যে 7ই মার্চের ভাষণ আমাদের এই জাতিসত্তার জাগরণের জন্য কি পরিমাণ গুরুত্ব বহন করে সেটা আজকে ওরা জানতে পারছে। আমি আশা করি অন্যান্য বক্তারাও এ বিষয়ে আরো আলোকপাত করবেন, এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের আজকের ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাইকটা আনমিউট। সরি। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ফারজানা। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা এবং রিসার্চ সেন্টারের মাননীয় মহাপরিচালক প্রফেসর ডক্টর আনোয়ার করিম আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার কমান্ডার অবসরপ্রাপ্ত মনোয়ারুল ইসলাম, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী মিত্র, আজকে ঐতিহাসিক 7ই মার্চ। দীর্ঘ 50 বছর আগে এই দিনে রেসকোর্সের প্রায় 10 লক্ষাধিক জনতার সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে এই ভাষণটি দিয়েছিলেন, যেই ভাষণের, যেটাকে আমরা বলি যে ইলেকট্রিক্যাল ইম্পালস,
সারা পৃথিবীর বাঙালির মনে সেদিন ছড়িয়ে গিয়েছিল এবং তার সেই ঘোষণা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেদিনই পূর্ব পাকিস্তানকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সম্পূর্ণ দলিল হিসেবে সেদিন আবির্ভূত হয়েছে। আজকে 50 বছর পরে আমরা যতই বিচার বিশ্লেষণ করি না কেন, এই ভাষণটির যে ঐতিহাসিক মর্যাদা এবং এই ভাষণটির যে মূল চালিকা শক্তি, যেটি আমাদের দীর্ঘ 9 মাসের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে অনবরত প্রেরণা হিসেবে কাজ করেছে, সেদিন প্রতিটি মুক্তিযোদ্ধা এই ভাষণের ভাষণ সেখানে তাদের কাছে শোনানো হতো, প্রতিটি মুক্তিযোদ্ধা সেদিন, প্রতিটি বাঙালি সেদিন সেই ভাষণটি বারবার শুনত এবং তার মাধ্যমে অনুপ্রাণিত হতো। আমার নিজস্ব স্মৃতিতে যেটি মনে আছে, এই পটভূমিতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, MBA প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে, সেখানে ছিলাম, অবস্থান করছিলাম। তো তখন আমাদের মতো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না আজকের মতো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে মিডিয়াগুলো ছিল, CBS, NBC, BBC, এগুলো কিন্তু সেখানে ছিল এবং সেগুলি বাঙালির যে আন্দোলনগুলোকে বারবার তারা কিন্তু দেখাচ্ছিল। আমি সময় পেলেই CBS, NBC-তে বাংলাদেশের উপরে ফোকাস করে যে সমস্ত নিউজ ব্রডকাস্ট হতো সেগুলো দেখতাম। আমরা বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কর্তৃক যে দলটি 300 আসনের মধ্যে 2টি বাদে সব আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং তারা সরকার গঠন করার জন্য উপযুক্ত সকল সদস্য তাদের মধ্যে ছিলেন, তাদের ছিলেন, তবুও তদানন্তন সামরিক শাসক ইয়াহিয়া খান তাকে ক্ষমতা হস্তান্তর করেননি। এবং 1 মার্চে যখন সেই নতুন পরিষদ বা পার্লামেন্ট বসার কথা ছিল, সেই পরিষদ যখন ডেফার করা হলো সেই ডেটটি এবং পিছিয়ে দেওয়া হলো, তখনই যে কথাটি অনেক আলোচনায় এসেছে, বাঙালি তখন বিক্ষোভে ফেটে পড়ল এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাঙালিরা স্বেচ্ছাসেবক দল গঠন করিল, সংগ্রাম পরিষদ গঠন করেছিল, বিভিন্ন ছোট ছোট দলে মিছিল সহকারে বিভক্ত হয়ে 32 নম্বরে বঙ্গবন্ধুর আবাসস্থানে এসে তার নির্দেশনার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছিল। তখন কিন্তু বাঙালিদের মনে একমাত্রই কামনা ছিল স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। এই পরিস্থিতিতে প্রচন্ড চাপের মধ্যে বঙ্গবন্ধু কিন্তু তখন তার ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা এবং বিচক্ষণতার মাধ্যমে জনগণকে পরিচালিত করতেছিলেন, যে কারণে তিনি 4 দফা দিয়েছিলেন। তিনি সরকারকে 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে সমস্ত কর্মচারীদের বেতন দিয়ে দিতে হবে, ব্যারাকে ফেরাতে হবে সৈনিকদেরকে, যারা এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং মার্শাল ল প্রত্যাহার করতে হবে। এই রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে তিনি দেখেছিলেন যে সেই পরিস্থিতিতে আমরা যে স্বাধীনতা সংগ্রামের ডাক উনি দিলেন সেটি বাস্তবিক পক্ষে অত্যন্ত বাস্তবসম্মত ছিল এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, যার কারণে আমরা দেখেছি এই ভাষণের মাধ্যমে তিনি শুধু স্বাধীনতার ডাকই দেননি, তিনি আমাদেরকে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতেও বলেছেন, তিনি আমাদেরকে রাজনৈতিকভাবে অসহযোগিতা করার জন্য কথা বলেছেন, ট্যাক্স
বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, খাজনা বন্ধ করে দিয়েছিলেন। তার অর্থ কি? আমরা একটা প্যারালাল গভর্নমেন্ট আমরা তখন সেখানে চালু হয়েছিল, এবং সেদিন কিন্তু পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর কথাটাই ছিল একমাত্র শেষ কথা। তার অঙ্গুলি হেলনে কিন্তু এই সারা বাংলাদেশ তখন পরিচালিত হতো, তদন্ত পূর্ব পাকিস্তান পরিচালিত ছিল। বিদেশ থেকে আমরা নির্মোহভাবে তখন দেখছিলাম ভাবে জনতা তাকে প্রতিটি পদে পদে ফলো করে যাচ্ছিল। পরিবর্তিতে আমরা যেটা দেখিয়েছি যে সত্তরের নির্বাচনের পরেই কিন্তু আমরা দেখেছি জনগণের মধ্যে একটা নতুন জাতিসত্তার উন্মেষ হয়েছিল। সেটি আইয়ুব খানের সেই দীর্ঘ দশ বছরের যে শাসনকাল থেকেই কিন্তু বাঙালি জাতিসত্তার স্ফুরণ ঘটেছিল। আমরা দেখেছি যে 52-র যে ভাষা আন্দোলন, তার মাধ্যমে বাঙালি প্রথম বুঝতে পারলো যে পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয়েছে সেটি বাঙালির জন্য কোনো স্বাধীনতা বয়ে এনেনি, তাদের জন্য শোষণ এবং বঞ্চনার শিকার বয়ে নিয়ে এসছে। এবং তার ফলে প্রতি পদে পদে বাঙালি ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই আন্দোলনে, এবং তাদের মধ্যে যে আলোচনা হতো তখন সব সময় তারা বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতিসত্তার উন্মেষ সেখানে আমরা দেখতে পেয়েছি। যার ফলে দেখা গেল একজন বাঙালি এন্টারপ্রেনার যখন পিয়া টুথপেস্ট মার্কেটে পরিচালন করেন, তখন সবাই সব দেশি বিদেশি টুথপেস্ট ছেড়ে সেই পিয়া টুথপেস্টের পেছনে গেলেন। অথবা তখন যখন কোনো গায়ক এই সোনার বাংলা গানটি গান, তখন সবাই তাকে উচ্ছ্বসিত হয়ে তার প্রশংসা করেন। এবং ধীরে ধীরে দেখা গেল যে রবীন্দ্র চর্চা, নজরুল চর্চা, বাঙালি সাহিত্য সংস্কৃতির ব্যাপক প্রচার শুরু হলো, বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠলো যারা সংস্কৃতির মাধ্যমে বাঙালি জাতিসত্তার বিস্ফোরণ করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালনা হচ্ছিল। একটি রাষ্ট্র গঠন করার জন্য কয়েকটি মৌলিক উপাদান লাগে। প্রথম হলো পপুলেশন বা জনগণ, টেরিটরি একটা নির্দিষ্ট জায়গা বা স্থান, তারপরে তাদের মধ্যে একটা জাতীয়তাবাদ বা জাতিসত্তা এবং তাদের নিজস্ব সংস্কৃতি, এই সবগুলো কিন্তু তখন বাঙালি জাতির মধ্যে ছিল। 1000 মাইলের ব্যবধানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান নামে যে অবাস্তব রাষ্ট্রটি গড়ে উঠেছিল সেটি বাঙালির মনে কোনো দাগ ফেলতে পারেনি। বাঙালি কিন্তু তার নিজের মন এবং মননশীলতায় স্বাধীনভাবেই গড়ে উঠছিল, এবং এটাকে আরো বেশি শক্তিশালী করেছে বঙ্গবন্ধু নেতৃত্ব, 52-র সেই ছাত্রদের আত্মাহুতি এবং বিভিন্ন জাতীয় নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড। 71-র মুক্তিযুদ্ধে আমরা দেখেছি এদেশের জনগণের, কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র, আমলা, শিক্ষক, ছাত্র সবাই কিন্তু একসাথে সংগঠিত হয়েছে, এবং এটি শুধু এই ভূখণ্ডেই না, সারা পৃথিবীতে যত বাঙালি ছিলেন তারা সবাই কিন্তু 100% এই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, গুটিকয় রাজাকার এবং ভিন্ন মতাবলম্বী ছাড়া। আজকে এই দিনটি একটা স্বর্ণ সংস্করণ হয়েছে, 50 বছরের ইতিহাস হয়েছে। এটাকে আমরা জানি আন্তর্জাতিকভাবে মর্যাদা দেওয়া হয়েছে, ইউনেস্কো ঐতিহ্যের সংজ্ঞার মধ্যে এটাকে সংরক্ষিত করেছে, এবং এটি আগামীতে আরো বহু নিপীড়িত, বঞ্চিত এবং শোষিত মানুষের জন্য একটা ম্যাগনা কার্টা হয়ে থাকবে। এটা আমাদের বাঙালির জন্য একটা ম্যাগনা কার্টা ছিল এই 7ই মার্চের ভাষণ, যেটি আমাদের মুক্তি এবং আমাদের স্বাধিকার, আমাদের সার্বভৌমত্ব এনে দিয়েছে। আজকে তাই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার এই আগুন ঝরা বক্তৃতা, যার এই অত্যন্ত পরিশীলিত, পরিমার্জিত এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে যে ইলেকট্রিফাইং স্পার্ক উনি সৃষ্টি করেছেন বাঙালি জাতির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, যার মাধ্যমে 9 মাসের যুদ্ধে আমরা বাঙালি জাতির স্বাধীনতা, এই দেশটি
মুক্তিযোদ্ধাদের জনগণের সম্পৃক্ততা এবং বঙ্গবন্ধুর সেই বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অর্জন করতে সক্ষম হয়েছিল 16ই ডিসেম্বরে। এই দিনটি হয়তো প্রতি বছর আসবে, কিন্তু আমরা এই দিনটি পালন করতে গিয়ে আমরা অনুভব করছি 75-এর ঘাতক যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছিল তারা বঙ্গবন্ধুর আত্মাকে হত্যা করতে পারেনি, বঙ্গবন্ধুর কীর্তিকে হত্যা করতে পারেনি, তারা বঙ্গবন্ধুর সৃষ্টিকে হত্যা করতে পারেনি। আজকে তাই বঙ্গবন্ধুর ভাষণ আরো দ্বিগুণ শত সহস্র লক্ষ কোটি কণ্ঠে আজকে ধ্বনিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে। আমরা তাই আজকের এই দিনে তাকে আবারও অপরিসম শ্রদ্ধায় স্মরণ করতে চাই, স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের সকল শহীদদের, স্মরণ করতে চাই সেই সমস্ত বন্ধুদের যারা তাদের সম্ভ্রম হারিয়েছেন। আজকে মার্চের এই উত্তাল দিনে আবারও সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে এই নর্দান বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের মাননীয় মহাপরিচালক যে আয়োজনটুকু করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমার ছাত্র ভাই বোনেরা অত্যন্ত নিপুণভাবে যে আলোচনাগুলো করেছে এটি আগামী প্রজন্মের উপরে আমাদের বিশ্বাস আরো দৃঢ় করেছে। আমরা আশা করি এই ভাষণের যে ফলশ্রুতি সেটা কখনো নিভবে না, প্রদীপের মতো এটি জ্বলবে, সূর্যের আলোর মতো এটা দীপ্যমান হবে এবং আগামীতে নতুন প্রজন্মকে প্রতিবার প্রতি প্রজন্মে প্রজ্বলিত করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধার অর্ঘ অর্পণ করবে। এই বলে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সর্বশেষে আজকের আয়োজনের সভাপতি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর আনোয়ার কলিম স্যারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ ফরজানা। নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রতিষ্ঠানটাকে অনুমোদন দিয়েছে। আজ 7ই মার্চ, এই 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধুকে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণকে সামনে রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য, তিনি একাধারে সমাজ বিজ্ঞানী, একাধারে তিনি মুক্তিযোদ্ধা। তিনি যখন স্বাধীনতা যুদ্ধের প্রাককালে তিনি দেশের বাইরে ছিলেন, সেখানে থেকেও তিনি এই স্বাধীনতা সংগ্রামের জন্য বিদেশে প্রবাসী ছাত্রদেরকে তিনি গঠন করেছিলেন। আজকে তাকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়ে আমরা গৌরবান্বিত। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় উপ উপাচার্য মহোদয় প্রফেসর নজরুল ইসলাম উপস্থিত রয়েছেন, আমরা তার বক্তব্য শুনেছি, আমরা স্বাগত বক্তব্য শুনেছি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় রেজিস্ট্রার মহোদয় কমোডর মনিরুল ইসলাম। আমরা তার বক্তব্যের তাদের বক্তব্যের আগেই আমাদের ছাত্রছাত্রীদের বক্তব্য আমরা শুনেছি, তাদের কবিতা পাঠ শুনেছি, তাদের গান শুনেছি। আমরা আনন্দিত এই কারণে যে আজকে বঙ্গবন্ধুকে তারা নিজেদের ভেতরে ধারণ করতে পারছে। তারা মুক্তিযুদ্ধকে দেখেনি, বঙ্গবন্ধুকেও দেখেনি, বঙ্গবন্ধুর সেই 7ই মার্চে ভাষণ
তার প্রত্যক্ষভাবে শোনেনি, কিন্তু আজ তারা জানতে পেরেছে আমাদের এই ইউনিভার্সিটি থেকে তারা বঙ্গবন্ধুর যে আদর্শ দিয়ে গেছেন, এখানে শিক্ষিত হয়ে তারা যখন এই দেশ করার কাজে নেমে যাবে, তারা তখন সেই বঙ্গবন্ধুর আদর্শটি সামনে রেখে তারা এগিয়ে যাবে দেশকে গড়ার জন্য। আমি যেটুকু বলতে চাই যে মাননীয় উপাচার্য মহোদয় অনেক পণ্ডিত মানুষ তিনি, এবং তার যে বিশ্লেষণ আমরা মুগ্ধ হয়েছি, এবং তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের কাছে। এই 7ই মার্চের গুরুত্ব কেন, একটা জাতিকে সেই দিন গড়ে তোলা হয়েছিল বঙ্গবন্ধুর বক্তব্যের মাধ্যমে, আমরা সেটাকে বলবো জাতির উত্থান দিবস। বঙ্গবন্ধু একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন, সামরিক সরকারের যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে বঙ্গবন্ধু নিরঙ্কুশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন কেন্দ্রে এবং পূর্ব পাকিস্তানে, কিন্তু তাকে প্রধানমন্ত্রীর তো দায়িত্ব, সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের মাননীয় উপ উপাচার্য তিনি বিশ্লেষণ করেছেন সেই 7ই মার্চের ভাষণ, এই ভাষণে দাবার পেছনে হঠাৎ তিনি দেন নাই, তিনি দিতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি নির্বাচিত হওয়ার কারণেই তিনি পাকিস্তানের সেনা সরকারকে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি ক্ষমতা নিয়ে নিয়েছিলেন। এত বড় সাহস পৃথিবীর কোনো নেতা কেউ কখনো পেয়েছেন কিনা আমার জানা নেই। তিনি সেনার সদস্যদের সামনে মৃত্যুকে সামনে রেখে তিনি তার বক্তব্য দিয়ে বলেছিলেন যে তোমরা আজ তোমাদের অধিকার নাই এই দেশ পরিচালনার, তোমরা সেনাবাহিনী, তোমরা ফিরে যাও তোমাদের ব্যারাকে। এবং তিনি বলে দিলেন যে তিনি হুকুম দিচ্ছেন, তিনি সব বন্ধ করে দিলেন একটা সেনা সরকারের সামনে। তার যে ভাষণ ছিল সেটা ছিল 100 কোটি বুলেট থেকেও শক্তিশালী, এবং সেটা ছিল একটা কবিতার মতো, যার জন্য আমরা জানি যে নিউজউইক, আমেরিকার নিউজউইক 5th মার্চ এপ্রিলে বঙ্গবন্ধুকে পয়েন্ট অফ পলিটিক্স বলে উল্লেখ করেছিল। তো সেই যে নেতা, তখন তো দেশ স্বাধীন হয়নি, কিন্তু সংগ্রাম, সংগ্রামের যেই লড়াইয়ের কথা তিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। অনেককে আমরা বলি যে অন্যরা অনেক কেউ ঘোষণা দিয়েছেন, এটা ঠিক নয়, যারা বলেন তারা সঠিক বলেন না। স্বাধীনতার ঘোষণাই দিয়েছিলেন বঙ্গবন্ধু, তিনি স্বাধীনতার ঘোষক, অন্য কেউ নন, এদেশের মানুষ তা বোঝে। আজকে আমরা এই যে অনুষ্ঠান, আমি দেখো বক্তব্য রাখবো না, কারণ মাননীয় উপাচার্য মহোদয় আমার সামনে আছে, তিনি যা বলেছেন এরপর আর কোনো কথাই বলা চলে না। আমি শুধু আমার কৃতজ্ঞতা জানাই মাননীয় উপ উপাচার্য মহোদয়কে, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের উপ উপাচার্য মহোদয়কে, রেজিস্ট্রার মহোদয়কে, এবং আমার সহকর্মীবৃন্দ যারা এখানে আছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা এই এই বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় যেই বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রকে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বা অনুমোদিত নয়, সুতরাং নর্দার্ন ইউনিভার্সিটি একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়। আমি সেইটাই বলবো যে মাননীয় উপাচার্য মহোদয় আছেন, যে আজকে আমরা যে 7ই মার্চ নিয়ে আমরা আলোচনা করছি, এই 7ই মার্চের মধ্যে দিয়েই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এমফিল পিএইচডি করবার আহ্বান জানাবো। আমি একটি কলকাতাতে একটি অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে দিল্লি
জওহরলাল নেহরু ইউনিভার্সিটির একটি ছাত্র সে অনুষ্ঠানে ছিলেন, তিনি পিএইচডি করছেন এই 7ই মার্চের বক্তৃতাকে কেন্দ্র করে। তো আজকে আমাদের আমরা চাইব যে এই প্রতিষ্ঠানটিকে আরো আমরা উজ্জীবিত করতে চাই। আমরা আমাদের এখানে আমরা জাদুঘর করেছি বঙ্গবন্ধুকে নিয়ে, লাইব্রেরি গড়ে তুলেছি বঙ্গবন্ধুকে নিয়ে। সুতরাং আমি চাইব যে 7ই মার্চে আজকে যে আমরা যে বক্তব্যটা রাখছি সেটা আমাদের ছেলেমেয়েরা উপলব্ধি করতে পারে বঙ্গবন্ধুকে, সেটার জন্য আমাদের মুখ্য উদ্দেশ্য হবে। তা না হলে শুধুমাত্র আলোচনা করে চলে গেলাম তা হবে না, আমাদেরকে এখানে সিনেমা তৈরি করতে হবে, তাদেরকে তারা জানার ক্ষেত্রেই বঙ্গবন্ধু যে কি দিয়ে গেছেন, কেন সে লড়াই করে গেছিলেন সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন, মাননীয় উপাচার্য মহোদয়কে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তিনি আমাদের প্রেরণা। আজকে এই অনুষ্ঠানে মাননীয় সভা বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের যিনি মাননীয় সভাপতি, আমাদের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান মহোদয়, তিনি ব্যস্ততার কারণে আসতে পারেননি, তার শুভকামনা আমরা পেয়েছি। এবং আজকে এই অনুষ্ঠানে উপাচার্য মহোদয়, উপাচার্য মহোদয়, রেজিস্ট্রার মহোদয় সহ আমার সহকর্মী অধ্যাপক বৃন্দ এবং ছাত্র ছাত্রী যারা আছেন তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আজকের আয়োজনের উপস্থিত আমাদের সব অতিথিদের কথা। নতুন প্রজন্ম আজ আমাদের শোনালো বাঙালি জাতিসত্তা জাগরণে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের অনুপ্রেরণার ইতিহাস। আমাদের বিশ্বাস, সেদিনের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ যেভাবে আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, বর্তমান প্রজন্ম সেই দীক্ষায় দীক্ষিত হয়ে এক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেয়ার পালা। বিদায় নেওয়ার আগে আমাদের আজকের আয়োজনে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সমস্ত কলাকুশলীদের আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ফারজানা চৌধুরী, সিনিয়র প্রভাষক, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবার পক্ষ থেকে সবার শুভকামনা করে আজকের আয়োজন থেকে বিদায় দিচ্ছি। আমরা পরে আমরা স্যার দুটো বই তৈরি করে ফেলেছি, ইতিমধ্যেই সারা বাংলাদেশের বাইরে সারা ফেলেছে। আরো অনেক কিছু করতে হবে, আমি একটু রেজিস্ট্রার মহোদয়কে বলি যে আপনি শুনছেন রেজিস্ট্রার মহোদয়, ওই আপনার একটা পরিকল্পনা ছিল এটা আজকের আলোচনাটা রেকর্ড করে এডিট করে তারপরে রেকর্ড করা হয়েছে ছিলেন, বিশেষ করে স্যার আমাদের রাকিব স্যার, তারপরে আমাদের পূর্বতন রেজিস্ট্রার রিমন সাহেব, এরা আমাকে স্যার সর্বোচ্চ সহযোগিতা করেছে। আজকের এই আয়োজন বঙ্গবন্ধু সেন্টার থেকে হলেও আমরা এনার পিছনে ছিলাম, আমরা সবাই মিলে কৃতজ্ঞতার মানে জানাতে চাই আর সবাই সুনামের অধিকারী হতে চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইউর কম্পেয়ার। ধন্যবাদ।
ঠিক আছে তাহলে আমি একটু কাটি, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।